এবার নাও হতে পারে জেএসসি ও পিইসি পরীক্ষা, অটো পাশের চিন্তা ভাবনা। সিনহা হত্যায় সাত আসামি রিমান্ডে, ওসি প্রদীপের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা। করোনায় দেশে আরও 42 জনের মৃত্যু। জেএমবি প্রধান সালাউদ্দিন সালেহীন ভারতে, ধারণা আইন শৃঙ্খলা বাহিনী। এটি নিউজ দেখছেন, রাত আটটা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মেহসা বিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন, ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেল এইচবি ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত, করোনার কারণে জেএসসি ও পিইসি পরীক্ষা এবার নাও হতে পারে, বার্ষিক পরীক্ষার বদলে অটো পাসের চিন্তা ভাবনাও চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে 15 দিনের নোটিশেই হবে এসএসসি পরীক্ষা। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। করোনা সময় অনলাইনে ক্লাস হলেও বন্ধ রয়েছে পরীক্ষা। স্কুলের মূল্যায়ন পরীক্ষা সহ বিশেষ করে অষ্টম আর পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া আদৌ সম্ভব হবে কিনা এরও নিশ্চয়তা নেই। এইচএসসি পরীক্ষাই বা কবে হবে? ডিসেম্বর নভেম্বরও আমাদের। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হলে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি পরীক্ষা নেওয়া হবে, তা না হলে পিইসি নয় বার্ষিক পরীক্ষা হবে। প্রাথমিক পর্যায়ের একাধিক প্রস্তাব রোববার অথবা সোমবার প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর পর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পিএসসির আমরা চিন্তা করতেছি 3-4 রকমের আমাদের পরিকল্পনা আছে। সেপ্টেম্বরে যদি স্কুল খুলতে পারি তাহলে আমরা ইতিমধ্যে ন্যাপ এনসিটিভি কে বলে দিয়েছি যে শর্ট সিলেবাস একটা করে দেন, যে সিলেবাসটার মধ্যে আমরা পরীক্ষা নিতে পারি। আমরা পরীক্ষাটা নিতে চাই, আমরা ওই মূল্যায়ন হোক, আপনার যেমন আমরা 50 মার্কের একটা পরীক্ষা এমসিকিউ এর মতন, ধরেন আমরা ওই স্কুলে বাচ্চাদেরকে একত্রিত না করে টিচাররা একটা মৌখিক পরীক্ষা নিতে পারে। আর করোনা পরিস্থিতি যদি আরো খারাপ হয়, প্রাথমিক পর্যায়ে বার্ষিক পরীক্ষা নেওয়া সম্ভব না হয়, তাহলে অটো পাস। যদি আমরা নভেম্বরেও যাই স্কুলটা খুলতে না পারি তখন আমরা কি করব? তখন আমার ওই সচিব পর্যায়ে একটু চিন্তা ভাবনা বলতেছে যে আমরা একটা অটো পাস দিয়ে দিতে পারি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন জানিয়েছেন, এডুকেশনাল ডেভেলপমেন্ট ইউনিটের বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা হচ্ছে, যার মধ্যে রয়েছে স্কুলের বার্ষিক পরীক্ষা ও জেএসসি পরীক্ষাও। যদি আমরা সেপ্টেম্বরে খুলতে পারি তাহলে পরীক্ষা নেওয়া সম্ভব, একটা একটা নির্দিষ্ট সিলেবাস ভিত্তি করে। তো এরকম বেশ কয়েকটি দাদা আছে কিংবা পরীক্ষা সংক্ষিপ্ত করা এবং না হলে পরীক্ষা না নেওয়া। আমার 6ও তো সেরকম গুরুত্বপূর্ণ, 7ও গুরুত্বপূর্ণ, 8ও গুরুত্বপূর্ণ, 9, 10 সবই গুরুত্বপূর্ণ, একটা সাথে আর একটা তো রিলেটেড আছে। এবং এটি কিন্তু একটা মানে আপনি যদি দেখেন আমরা 2021-22 সাল পর্যন্ত আমার যে পাবলিক পরীক্ষা সেটা কিন্তু আমার এই টোটাল প্ল্যানিংয়ের মধ্যে আছে। এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে জানান সচিব। গত এপ্রিলে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি একটু উন্নত হলে আমরা 15 দিনের নোটিশে পরীক্ষা নিতে পারবো। শিক্ষা সচিব জানান, পহেলা জানুয়ারি থেকে শিক্ষাবর্ষ শুরু করতে চায় সরকার। বিনামূল্যে বই দেওয়ার কর্মসূচিও যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য কাজ করছে মন্ত্রণালয়। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় 4 পুলিশ সদস্য সহ 7 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বেলা 11:15 দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার রিমান্ড আবেদন শুনানি শেষে এ আদেশ দেন। এই 7 জনই হল এসআই লিটন, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন এবং সিনহা হত্যা মামলায় পুলিশের করা মামলার 3 সাক্ষী, টেকনাফের বাহার চড়ার মারিশ পুনিয়া, নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আইয়াস। এর আগে 4 পুলিশ সদস্যকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছিলেন আদালত। সেই জিজ্ঞাসাবাদ শেষে আজ দ্বিতীয় দফায় তাদের 10 দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে রা। গত 31 জুলাই রাতে টেকনাফের পাহাড়ে ভিডিও চিত্র ধারণ করে ফেরার পথে শ্যামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। 5 আগস্ট তার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন। সেখানে আসামি করা হয় ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলী সহ 9 জনকে। পরদিন বরখাস্ত হওয়া ওসি প্রদীপ সহ 7 আসামি আদালতে আত্মসমর্পণ করে। আমাদের আবেদন নিবেদন যদি গ্রহণযোগ্য না হয়
বিজ্ঞ আদালত যদি মনে করেন যে ওনার ডিসক্রিশনারি পাওয়ার এবং ইনহারেন্ট পাওয়ার অনুযায়ী এই মামলাটা তদন্তের জন্য রিমান্ড দেওয়া দরকার, তাহলে রিমান্ডে দেবেন। এই মামলা তদন্ত পর্যায়ে আছে, প্রসিকিউশন এবার অত্যন্ত যত্নবান এবং অত্যন্ত সতর্ক এবং অত্যন্ত পর্যবেক্ষণে মামলা আছে। এদিকে কক্সবাজারের মহেশখালীর আলোচিত আব্দুস সাত্তার হত্যার ঘটনায় ওসি প্রদীপ কুমার দাস সহ 29 জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা হয়েছে। সে সময় মহেশখালী থানার ওসি ছিলেন প্রদীপ। দুপুরে মহেশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নিহত আব্দুস সাত্তারের স্ত্রী হামিদা আক্তার। মামলাটির শুনানি হলেও কোনো আদেশ দেননি আদালত। এতে ওসি প্রদীপ ছাড়া পুলিশের আরও 5 সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। 29 জনের মধ্যে প্রধান আসামি করা হয়েছে ফেরদৌস বাহিনীর প্রধান ফেরদৌসকে। 2017 সালের 14 ফেব্রুয়ারি সকাল 7টার দিকে ফেরদৌস বাহিনীর সহায়তায় ওয়ানকের লম্বাশিয়া এলাকায় আব্দুস সাত্তারকে হত্যা করা হয়। থানা সে সময় মামলা না নিলে আব্দুস সাত্তারের পরিবার উচ্চ আদালতে যান, তখন এজাহার হিসেবে গণ্য করতে আদেশ দেন আদালত। সে আদেশ নিয়ে কক্সবাজারের পুলিশ সুপারকে লিখিত দরখাস্ত দেওয়া হলেও তা আমলে নেয়নি পুলিশ। করোনা ভাইরাসের কারণে প্রায় 5 মাস বন্ধ থাকার পর বিশেষ ব্যবস্থায় শুরু হয়েছে সুপ্রিম কোর্টের কার্যক্রম। বদলে গেছে বিচারপতি ও আইনজীবীদের ঐতিহ্যবাহী পোশাকও। দ্বৈত এবং একক মিলিয়ে হাইকোর্টের 18টি বেঞ্চে বিচারকাজ শুরু হয়েছে বিচারকদের উপস্থিতিতে। পাশাপাশি 35টি কোর্টে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ চলছে। মহামারী পরিস্থিতিতে হাইকোর্ট বিভাগে বিচারপতি এবং আইনজীবীদের জন্য প্রচলিত গাউনের পরিবর্তে সাদা শার্ট ও প্যান্ট এবং শাড়ি বা সালোয়ার কামিজ পরে কোর্ট করছেন। এর আগে গত 6 আগস্ট সিদ্ধান্ত হয় প্রচলিত ও ভার্চুয়াল দুই পদ্ধতিতেই বিচারকাজ চালানোর। শুধু সাদা শার্ট প্যান্ট এবং হচ্ছে আমাদের যে মাস্ক ব্যবহার করতে হবে এবং ব্যান্ড এবং কলার। প্রথম দিনে হয়তো একটু এলোমেলো আছে, আর এটা কন্টিনিউশন থাকলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। বিচার প্রার্থী জনগণকে সচেতন হবে, ও বেঁচে থাকলে ওর জায়গা জমি, ও বেঁচে না থাকলে তো ওর জায়গা জমির দরকার নেই। টানা 5 ঘন্টা দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে বের হয়ে যাওয়ার সময় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি ডাক্তার আবুল কালাম আজাদ নিজেকে নিষ্ঠাবান দাবি করেছেন। করোনার এই দুঃসময়ে দুর্নীতিসহ স্বাস্থ্য বিভাগের নানা অনিয়মের অভিযোগের মধ্যেই তিনি পদত্যাগ করেন। আগামীকাল আবারও তাকে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। করোনার এই সময় নানাভাবে আলোচিত সমালোচিত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পদত্যাগ করা সাবেক এই মহাপরিচালক। মহামারীতে দুদকের যে কটি বিষয়ে অনুসন্ধান চলছে তার অন্যতম মাস্ক, পিপি সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতি এবং রিজেন্ট হাসপাতালের অনিয়ম। এরই মধ্যে মাস্ক, পিপি সহ অনিয়মের অভিযোগে সিএমএইচডির বেশ কয়েকজন কর্মকর্তা, জেএমআই এর মালিক আব্দুর রাজ্জাক সহ আরও 3 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আর দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে গত 21 জুলাই পদত্যাগ করেন অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ। যদিও অধ্যাপক আজাদ বলেছেন পদত্যাগ করে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি 2016 সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলাম। আমি লক্ষ্য করছিলাম যে আমাকে নিয়ে অপপ্রচারের অপপ্রচেষ্টা শুরু হয়েছে। পদ আঁকড়ে রাখা আমার কাছে সম্মানের বিষয় নয়, তাই বিবেক তাড়িত হয়ে গত 21 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে দৃষ্টান্ত স্থাপন করি। মাস্ক, পিপি সহ কেনাকাটায় দুর্নীতি এবং রিজেন্ট হাসপাতালের অনিয়ম অনুসন্ধানে গত 6 আগস্ট অধ্যাপক আজাদকে 12 ও 13 আগস্ট দুদকে তলব করা হয়। দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলি ও শেখ ফানাফিল্লা আলাদা চিঠিতে তাকে তলব করেন। প্রথম দিন জিজ্ঞাসাবাদ শেষে নিজেকে নিষ্ঠাবানে দাবি করেছেন সাবেক ইডিজি। যে আমি একজন কঠোর পরিশ্রমী, নিষ্ঠাবান, সৎ, দক্ষ, সফল এবং মেধাবী কর্মকর্তা হিসাবে সারা জীবন কাজ করেছি। এ কথা সুস্পষ্টভাবে বলতে চাই যে কেউ অপরাধ করলে তার কঠোর শাস্তি হোক, এটা আমি চাই। এ বিষয়ে তদন্তে আমি প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করব। তবে তার ব্যাপারে এখনই কিছু বলতে নারাজ দুদক। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক জনাব আবুল কালাম আজাদ সহ অধিদপ্তরের দুজন উপপরিচালক এবং গবেষণা কর্মকর্তাকে আজ দিল্লি ভ্রমণ কমিশনে বক্তব্য গ্রহণের জন্য তলব করা হয়েছিল। তাদের বক্তব্য গ্রহণ করা হয়েছে, অনুসন্ধানকারী কর্মকর্তা অনুসন্ধানের স্বার্থে সে বক্তব্য গ্রহণ করেছে। এই মুহূর্তে অনুসন্ধানের স্বার্থে এর বেশি বলা যাচ্ছে না। রিজেন্ট হাসপাতালের দুর্নীতি অনুসন্ধানে একই দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক ইউনুস আলী ও গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলামকে। পরিচালক শেখ ফানাফিল্লার নেতৃত্বে 4 সদস্যের টিম তাদের জিজ্ঞাসাবাদ করে। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।
জানাবো দেশের করোনা পরিস্থিতির খবর। করোনায় দেশে মারা গেছেন আরও 42 জন, এ নিয়ে মোট মৃত্যু 3513। করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং বন্ধ হওয়ার পর প্রথম সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত 24 ঘন্টায় নতুন শনাক্তের সংখ্যা 2,995। এ পর্যন্ত মোট শনাক্ত 2,66,498 জন। সবশেষ হিসেবে সুস্থ হয়েছেন 1,117 জন। এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর সংখ্যা 1,53,089। করোনা ভাইরাস সংক্রমণ শুরু থেকেই নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হলেও আজ থেকে তা আর হচ্ছে না। জানাবো worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্ত 2,05,85,207 জন, সুস্থ হয়েছেন 1,34,91,500 জন এবং মৃত্যু হয়েছে 7,47,003 জনের। বাংলাদেশে মোট আক্রান্ত 2,66,498, সুস্থ হয়েছেন 1,53,089 জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে 3,513 জনের। জানাবো কোভিড-19 সংক্রমণের বৈশ্বিক চিত্র। নিয়ন্ত্রণে আসার পর ফ্রান্সে হঠাৎ আবারও করোনা সংক্রমণ বেড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সর্বশেষ হিসেবে একদিনে সংক্রমণ দ্বিগুণ। এ সময় আক্রান্ত হয়েছেন 1,397 জন। 3 সপ্তাহ আগেও আক্রান্তের সংখ্যা 1,000-এর নিচে ছিল। হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়াকে আশঙ্কাজনক বলে উল্লেখ করে ফরাসি প্রধানমন্ত্রী জ্যাকাস্টেক্স বলেছেন, ফ্রান্সের জনগণ ভুল পথে হাঁটছে। আগামী 30 অক্টোবর পর্যন্ত ফ্রান্সে 5,000 মানুষের সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জনবহুল স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক। এদিকে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশেও করোনার সংক্রমণ বাড়ছে। ভারতেও করোনার লাগাম টানা যাচ্ছে না। একদিনে দেশটিতে 61,000-এর বেশি আক্রান্ত ও 835 জন মারা গেছে। তবে করোনা কিছুটা নিয়ন্ত্রণে আসার পরেই খুলে দেওয়া হয়েছে এশিয়ার লাস ভেগাস খ্যাত ক্যাসিনো শহর ম্যাকাও। আর এরকম পরিস্থিতির মধ্যে সামরিক মহড়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক 5 এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডা। প্রথম হওয়ার দৌড়ে জিততে গিয়ে রাশিয়া গুণগত মানের সঙ্গে আপোষ করেছে বলে সংশয় প্রকাশ করেছেন মার্কিন বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি। তার মতে এত তাড়াতাড়ি কোভিড-19 মতো ভাইরাসের ভ্যাকসিন তৈরি ব্যাপক সন্দেহের সৃষ্টি করেছে। কানাডার স্বাস্থ্য কর্মকর্তা হাওয়ার্ড এনজিও ভ্যাকসিন তৈরিতে রাশিয়ার তাড়াহুড়ায় বিস্ময় প্রকাশ করেছেন। ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে ব্রিটেনও সরাসরি তাদের আপত্তির কথা জানিয়েছে। তৈরির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে তারা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে সবকিছু কঠোরভাবে পর্যালোচনা করে রাশিয়ান ভ্যাকসিনের ছাড়পত্র দেবে তারা। অন্য সংবাদ, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির প্রধান সালাউদ্দিন সালেহিন ভারতে পালিয়ে আছে বলে অনুমান আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের। সিলেটে অপারেশন এলিগেন্টে এক সামরিক কমান্ডার সহ 5 জঙ্গি গ্রেপ্তারের পর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট আজ সংবাদ সম্মেলনে এ ধারণার কথা জানায়। 90 জেএমবির সক্ষমতা অনেকটাই কমে গেছে বলেও দাবি তাদের। ঈদুল আজহার ঠিক আগে আগে জুলাই মাসের শেষ সপ্তাহে হঠাৎই আলোচনায় আসে জঙ্গি সংগঠন 90 জেএমবি। নওগাঁও সিলেটে হামলার চেষ্টা, ঢাকার পল্টনে বিস্ফোরণ ঘটানো এবং গুলিস্তানে পুলিশের মোটর বাইকে বিস্ফোরক ঝুলিয়ে দেওয়ার ঘটনায় জঙ্গি সম্পৃক্ততা পায় পুলিশ। জঙ্গিদের খোঁজে মঙ্গলবার সিলেটের বিভিন্ন জায়গায় অপারেশন এলিগেন্ট পরিচালনা করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। এ সময় 90 জেএমবির সামরিক কমান্ডার সুলতান মোহাম্মদ নাইমুজ্জামান সহ 5 জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় বোমা বানানোর সরঞ্জাম সহ বিভিন্ন জিনিসপত্র। এই গ্রুপটাকে আইডেন্টিফাই এবং গ্রেপ্তারের মাধ্যমে আমরা মনে করছি 90 জেএমবির যে সক্ষমতা, এই সক্ষমতা খুবই সামান্য। কোথাও ফেক বোমা, কোথাও বা দেখেছি আমরা যে একেবারে নিম্নমানের যে ককটেল, সেগুলো পর্যন্ত তারা ক্যাপাসিটি অর্জন করছে। কেবল এই 5 জঙ্গিই নয়, 90 জেএমবির সামরিক সেলে রয়েছে আরও কয়েকজন যারা পলাতক। তাদের ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রশ্ন উঠে, আসল জেএমবিও কি তাহলে সক্রিয় হচ্ছে? পুরনো জেএমবি খুব একটা অ্যাক্টিভ আসলে নাই। বর্তমান ভারপ্রাপ্ত আমির বলি বা অ্যাক্টিং আমির যেটি বলি, সালাউদ্দিন সালেহীন এখনও আমাদের জানা মতে ধরা পড়েনি। সে ইন্ডিয়ার কোথাও পলাতক রয়েছে বলে আমরা জানি। জঙ্গি মোকাবেলায় গঠিত পুলিশের এই ইউনিট প্রধান বলছেন, মহামারীতে অনলাইনে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে ব্যাপক প্রচার চালিয়েছে জঙ্গিরা, আর সেই ফাঁদে পা দিতে পারেন অনেকে। তবে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান তিনি। ককটেল তারা একটা মন্দিরে মেরেছিল। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। আটা নিউজ আওয়ারে নিচ্ছি 22টি বিরতি, বিরতির পর যা থাকছে। করোনা টিকা সংগ্রহে পর্যাপ্ত বরাদ্দ রয়েছে, জানালেন অর্থমন্ত্রী। এমপিদের থোক বরাদ্দ দুর্নীতির কারণ, টিআইবির গবেষণা। এবার নাও হতে পারে জেএসসি ও পিইসি পরীক্ষা, অটোপাসের চিন্তা ভাবনা। সিনহা হত্যায় সাত আসামি রিমান্ডে, ওসি প্রদীপের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা। করোনায় দেশে আরও 42 জনের মৃত্যু। জেএমবি প্রধান সালাউদ্দিন সালেহীন ভারতে, ধারণা আইন শৃঙ্খলা বাহিনী। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আটটা নিউজ আওয়ারে, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছে অন্যান্য খবরে। করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন বন্ধ হলেও গুজব ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এজন্য প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত দুদিন বুলেটিন চালু রাখার পরামর্শ দিয়েছেন তিনি। নিজ বাসভবনের নিয়মিত ব্রিফিংয়ে আজ তিনি এ কথা বলেন। করোনা সংক্রমণ, মৃত্যু সহ প্রতিদিন স্বাস্থ্য বিভাগ আপডেট নিয়ে যে বুলেটিন প্রচার করত তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আমি এ বুলেটিন সপ্তাহে অন্তত দুদিন প্রচারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, না হয় সংক্রমণ বিস্তারে জনমানুষের মাঝে শৈথিল্য দেখা দেওয়ার পাশাপাশি গুজবের ডালপালা বিস্তারের আশঙ্কা থাকে। তাই বিষয়টি বাস্তবতা নিরিখে বিবেচনা করতে স্বাস্থ্য বিভাগ বিবেচনায় নেবেন বলে আশা রাখছি। করোনা ভাইরাসের টিকা সংগ্রহের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রয়েছে, জানালেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার অর্থনৈতিক এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এই কথা বলেন। করোনা ভাইরাসের টিকা সংগ্রহের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের টিকা কিভাবে সংগ্রহ করা হবে সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন স্বাস্থ্যমন্ত্রী। যারাই চুরি করে তাদের সাথে আমাদের যোগাযোগ করতে হবে এবং সেখানে আমরা আমাদেরকে বলছি আমরা কিছু অর্থ রেখে দিয়েছি এই জন্য, কেনার জন্য অথবা আমাদের পাওয়ার জন্য। সংসদ সদস্যদেরকে দেয়া থোক বরাদ্দের প্রকল্পে নেই জবাবদিহিতা, রাজনৈতিক প্রভাবে এসব প্রকল্পে দুর্নীতি বেশি হচ্ছে, এমনটাই বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বুধবার সংবাদ সম্মেলনে সংসদীয় আসনের থোক বরাদ্দ নিয়ে করা এক গবেষণা প্রতিবেদনে এসব দাবি করেছে সংস্থাটি। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে 5 কোটি টাকা করে থোক বরাদ্দ পান সংসদ সদস্যরা। এই বরাদ্দে হচ্ছে সড়ক, সেতু, কালভার্ট, গ্রোথ সেন্টার, হাটবাজারের উন্নয়ন আর কাজের সুযোগও। তবে টিআইবি বলছে নজরদারি না থাকায় এসব প্রকল্পে বেশি হচ্ছে অনিয়ম, দুর্নীতি, যার ফলে দুর্নীতির একটা অবারিত বিকাশ ঘটতে দেখেছি আমরা। মোটা দাগে আমাদের যে প্রতিবেদনটি যা বলছে তার মধ্যে অন্যতম হচ্ছে কথাটি, এই কথাটি সংসদ সদস্যদের একাংশ এই প্রকল্প বা স্কিমগুলোর মাধ্যমে তাদের স্থানীয় রাজনৈতিক ক্ষমতার সম্প্রসারণ, একদিক থেকে অন্যদিক থেকে আসন ভিত্তিক রাজনীতির সাথে উন্নয়নের মিথস্ক্রিয়ার একটা প্রাতিষ্ঠানিককরণের সুযোগ হিসেবে দেখে নিয়েছে এবং তার মাধ্যমে নিজেদের
সম্পদ এবং সুযোগ সুবিধা বৃদ্ধির একটা অন্যতম উপায় হিসেবে এই প্রকল্প এবং স্কিমকে ব্যবহার করছে এবং তারা এবং তাদের তাদের সাথে স্থানীয় পর্যায়ের নেতাকর্মী বা গবেষণায় টিআইবি বলছে সংসদ সদস্যরাই হচ্ছেন এসব প্রকল্পের সর্বেসর্বা, তাই কাজ পাচ্ছে দলীয় নেতাকর্মী আর আত্মীয় স্বজনরা। অথচ এসব প্রকল্প দেখভালের জন্য নেই আইনি কাঠামো, আইনগত ভিত্তি যেটি সেটি অত্যন্ত দুর্বল, নেই বললেই চলে। সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট আইনি কাঠামো যেহেতু নেই, প্রাতিষ্ঠানিক নীতি, এর ফলে যেটা হচ্ছে অনিয়ম, অব্যবস্থাপনা, সমন্বয়হীনতা এবং দুর্নীতির ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে বা ঝুঁকি সৃষ্টি করা হয়েছে। 2019 সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত 50টি সংসদীয় আসনের 628টি প্রকল্পের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করেছে টিআইবি। যারা জড়িত হবেন তাদেরকে জবাব দিতে আনা দায়িত্ব হচ্ছে তার। গোলাম কাদের প্রভু, এটিএন নিউজ, ঢাকা। করোনাকালে যাত্রী সুরক্ষার কথা ভেবে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি করছে রেলওয়ে, তবে সেই টিকিট বিক্রিতে উঠেছে কালোবাজারির অভিযোগ। রেল কর্তৃপক্ষ বলছে রেলকে ডিজিটাল হতে না দেবার লক্ষ্যে দুর্নীতিবাজরাই কারসাজি করছেন, কিন্তু চাইলেই কি ডিজিটাল চোরদের আটকানো সম্ভব? বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া আফরিন। ঈদে বাড়ি ফেরার এই দৃশ্য প্রতি বছরেরই। স্বল্প খরচে যাতায়াতের অন্যতম মাধ্যম ট্রেনে এই ভিড় লেগে থাকে বছর জুড়েই। ঈদের আগে রাত জেগে ট্রেনে টিকিট কাটার ভোগান্তির অভিজ্ঞতা কম বেশি সবারই আছে। তবে করোনা মহামারীর সময়ে দুই ঈদে ট্রেনের টিকিট বিক্রির সেই দৃশ্য চোখে পড়েনি, কারণ টিকিট বিক্রি হয়েছে অনলাইনে। চিরচেনা রেল স্টেশনের দৃশ্যপটই গেছে পাল্টে। সময়, কষ্ট আর ধৈর্যের সাশ্রয় হিসেবে অনলাইন টিকিট ব্যবস্থাকে মানুষ স্বাগত জানালেও টিকিট কালোবাজারি অভিযোগ অনেকেরই। বেঁধে দেওয়া সময়ে টিকিট কাটার নিয়ম থাকলেও সেই সময়ে টিকিট কাটতে না পারা, আবার একই টিকিট রেল স্টেশনের পাশে মুদির দোকানে বেশি দামে পাওয়া গেছে, এ ধরনের অভিযোগ প্রায় সারা দেশের অনেক ট্রেন যাত্রীরই। তবে কি রেলওয়ের ই টিকিট বিক্রির সাথে জড়িত কর্মকর্তাদের যোগসাজশে চলছে এসব দুর্নীতি? অনলাইনে আমাদের সমস্ত টিকিট বিক্রি করছে, এখন কে বা কারা টিকিট বিক্রি করছে এটা আমাদের, যদি কেউ অভিযোগ আকারে আসে তাহলে আমরা তদন্ত করে দেখব এই বিষয়গুলো। রেল সেবার অ্যাপস দুর্নীতিমুক্ত করার কি তবে কোনো উপায় নেই? তথ্য প্রযুক্তির সাথে জড়িতরা বলছেন কর্তৃপক্ষ চাইলেই পারে কালোবাজারি সিন্ডিকেটকে হাতে নাতে ধরতে। যে সদস্য থাকে, যারাই অপকর্ম করছেন তাদেরকে খুব খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে ধরে এই ব্যাপারটাকে বন্ধ করে ফেলা সম্ভব এবং স্বাভাবিক নিয়মে যে টিকিট বিক্রির প্রক্রিয়া সেটাকে চালু করা সম্ভব। আর সেই সঙ্গে অনলাইনে যেহেতু একটা লিমিটেড নাম্বার অফ টিকিট আমরা বিক্রি করছি, সেক্ষেত্রে সবাই যাতে সমান সুযোগ পায় তার জন্যও একটা নানা ধরনের প্রক্রিয়া আছে। কিন্তু এই পরিকল্পনা যদি ভুল থাকে, আপনি যতই আধুনিক প্রযুক্তি আনেন না কেন, সেটা আপনাকে সুফল দেবে না। কারা রেলকে রাহুমুক্ত হতে দিচ্ছে না আর কারা এইসব সিন্ডিকেটের সাথে জড়িত সেসব তথ্য মন্ত্রণালয়ে আছে কিনা জানতে চাইলে রেলপথ মন্ত্রী বললেন, রেলকে যারা পিছিয়ে রাখতে চায় এটা তাদেরই কারসাজি। জানালেন, সিন্ডিকেটের দৌরাত্মের কাছে হার না মেনে রেলকে প্রযুক্তির উৎকর্ষে এগিয়ে নিয়ে যাবে সরকার। বর্তমান যে ব্যবস্থা আছে আমরা আরেকটু উন্নত করার জন্য ইতিমধ্যে আমরা টেন্ডার কল করেছি এই টিকিটিং সমস্ত ব্যবস্থাটির উপরে, এবং সেটা আমাদের প্রসেস চলতেছে। আমরা আশা করছি হয়তো এ মাসের কিংবা আগামী মাসের মধ্যে এগুলো আমরা আরও ভালো ইয়েতে যেতে পারবো। আমরা সেই জন্যই কথাটা বলতেছি যে অভিযোগগুলো আসতেছে আমাদের কাছে, এগুলো আমরা রিসিভ করতেছি, আমরা কগনিজেন্স নিচ্ছি, আমলে নিচ্ছি এবং আমরা এগুলো রিজলভ করার জন্য ব্যবস্থা নিচ্ছি। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। রাজধানীর নাজিমউদ্দিন রোডে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড SIBL এর ATM বুথের উদ্বোধন করা হয়েছে। বুথটির উদ্বোধন করেন DPDC-র বংশাল শাখার নির্বাহী প্রকৌশলী অভিজিৎ সাহা। এ সময় রাজধানীর মৌলভীবাজার ব্যাংক শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার নুরুল আলম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও অপারেশন ম্যানেজার মাহবুব আলম শাহিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। লাভজনক হওয়ায় জয়পুর হাটে বাণিজ্যিকভাবে কচু লতি চাষ হচ্ছে। জেলার কৃষকরা এবার প্রায় ১৩০০ হেক্টর জমিতে লতি চাষ করেছেন।
পাঁচবিবি উপজেলার বরতলি বাজারে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসেন লতি কিনতে। এটি পুষ্টিকর ও সুস্বাদু হওয়ায় স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বাইরেও চাহিদা বাড়ছে। কৃষকরা জানান, করোনার কারণে গত বছরের চেয়ে এবার কম দামে লতি বিক্রি করতে হচ্ছে তাদের, তারপরও লাভ থাকছে। লতি বেচাকেনার জন্য স্থায়ী কোনো বাজার না থাকায় নানা অসুবিধার মুখে পড়ছেন কৃষক ও ব্যবসায়ী দুপক্ষই। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, লতি চাষে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হচ্ছে। আটা নিউজ আওয়ারে আবারও নিচ্ছে বাজেট বিরতি, বিরতির পর যা থাকছে। করোনায় বিশ্বের অর্ধেক তরুণ তরুণী হতাশায় বলছে আইএলও। সেপ্টেম্বরে শ্রীলঙ্কা যাচ্ছে ক্রিকেট দল, সাকিবের ফেরার সম্ভাবনা। পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আটটা নিউজ আওয়ারে, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। টেকসই বাঁধ নির্মাণের লক্ষ্যে 7 দিনের মধ্যে টেকনিক্যাল কমিটি গঠন করা হবে, জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। দুপুরে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে সাংবাদিকদের সঙ্গে আলাপে উপমন্ত্রী এ কথা বলেন। এর আগে তিনি গজারিয়ার গোয়ালগাঁও, ইসমানীরচর, নয়ানগর এলাকা, নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এছাড়া ইসমানীরচরে ত্রাণ বিতরণ এবং ফুলদি খালের পাড়ে বৃক্ষরোপণ করেন উপমন্ত্রী। এ সময় মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ বেলায়েত হোসেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আব্দুল মোমেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশের বাইরের খবর, করোনা মহামারীতে উদ্বেগ ও হতাশায় পড়েছেন বিশ্বের অর্ধেক তরুণ তরুণী। বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর চালানো এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। তরুণ সমাজে শিক্ষা, অধিকার, চাকরি ও মানসিক স্বাস্থ্যের উপর করোনা কী ধরনের প্রভাব ফেলছে তা জানতে সম্প্রতি একটি জরিপ চালায় আইএলও। তাতে দেখা যায়, বিশ্বে এখন প্রতি 2 জন তরুণের মধ্যে 1 জন বিষণ্ণতা ও উদ্বেগের মধ্যে রয়েছে। আইএলওর প্রতিবেদনটিতে বলা হয়, কোভিড-19 মহামারী তরুণ প্রজন্মকে সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলেছে। 38% তরুণ তরুণী তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে চিন্তিত। এরই মধ্যে প্রতি 6 জনে 1 জন করোনার কারণে কাজ হারিয়েছে। যারা একই সঙ্গে কর্ম ও শিক্ষার সঙ্গে জড়িত, তাদের 73% শিক্ষা বন্ধ হয়ে গেছে। তরুণ প্রজন্মকে রক্ষায় জরুরি ব্যবস্থা না নেওয়া হলে তাদের উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে বলে জানিয়েছে আইএলও। অবশেষে শ্রীলঙ্কা সফরে যাওয়ার দিনক্ষণ ঠিক হলো জাতীয় ক্রিকেট দলের। আগামী 23 সেপ্টেম্বর জাতীয় দলের সঙ্গে হাই পারফরমেন্স ইউনিটও লঙ্কা যাবে। নিষেধাজ্ঞা শেষে এ সফরেই দলে যুক্ত হতে পারেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তারিখ ঠিকঠাক হলেও এখনও ম্যাচের বিস্তারিত সূচি ঠিক হয়নি। তবে জানা গেছে, 3 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হবে 24 অক্টোবর, অর্থাৎ 1 মাস আগে শ্রীলঙ্কায় পৌঁছাবে বাংলাদেশ দল। সেখানে কোয়ারেন্টিনে থাকার পাশাপাশি অনুশীলন ম্যাচ খেলার কথা রয়েছে। লঙ্কান বোর্ড 3 ম্যাচের টি-20 সিরিজ খেলারও প্রস্তাব দিয়েছে, তবে বাংলাদেশ এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এদিকে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, সাকিব আল হাসানকে দলে অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা চলছে। ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও গোপন করায় নিষিদ্ধ সাকিবের শাস্তি শেষ হচ্ছে 29 অক্টোবর। ব্যাপারটা আমাদেরকে ভালোভাবে ক্লিয়ার করে তারপর আমরা এটা আগাবো। এখনও কিন্তু আমরা এটা নিয়ে আলাপ আলোচনা বাকি আছে এবং সে ফ্রি হবে কিন্তু আপনার 29 তারিখে। তো এখন মনে করেন যে আপনার সে যতটুকু আমরা জানি টিমের সাথে প্র্যাকটিস করতে পারবে না। সো এটা কিন্তু একটা আমাদের
কনসার্ন করতে হবে কোচের সাথেও এবং সাকিবের সাথেও করতে হবে এবং মাননীয় বোর্ড প্রেসিডেন্টের সাথে আমাদেরকে এ ব্যাপারে আলাপ করতে হবে। শেষ করব আটটা নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। এবার নাও হতে পারে জেএসসি ও পিইসি পরীক্ষা, অটো পাশের চিন্তা ভাবনা। সিনহা হত্যায় সাত আসামি রিমান্ডে, ওসি প্রদীপের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা। করোনায় দেশে আরও 42 জনের মৃত্যু। জেএমবি প্রধান সালাউদ্দিন সালেহীন ভারতে, ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর। করোনা টিকা সংগ্রহে পর্যাপ্ত বরাদ্দ রয়েছে, জানালেন অর্থমন্ত্রী। রাজনৈতিক প্রভাবে থোক বরাদ্দ নিয়ে দুর্নীতি, টিআইবির গবেষণা। করোনায় বিশ্বের অর্ধেক তরুণ তরুণী হতাশায়, বলছে আইএলও। এবং সেপ্টেম্বরে শ্রীলঙ্কা যাচ্ছে ক্রিকেট দল, সাকিবের ফেরার সম্ভাবনা। এই ছিল আটটা নিউজ আওয়ার, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন STARTSTATUSPACE AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।